বিলেতের ঘটনাটাকে কেন্দ্র করেই আমার এই গল্প শুরু। ব্যাপারটা ঘটেছিল মূল লন্ডন শহরে। বৃদ্ধ হেনরি রবিনসন লন্ডন শহরের 8 নম্বর অ্যালেন রোডের বাসিন্দা। তিনি এই বাড়ির ভাড়াটে ছিলেন। বুড়ো তার 27 বছর বয়সের একমাত্র পুত্র ফ্রেডরিক ও 3 মেয়ে আর নাতিনি আছেন। বড় 2 মেয়ে লীলা আর কেটি অবিবাহিতা। ছেলেটির বিয়ে হবার কিছুদিন পরেই বিধবা হল। বিধবার 1টি ছেলে পিটার, তার বয়স বছর 14 হবে। এসব নিয়ে 86 বছরের বৃদ্ধ বেশ সুখেই আছেন। সম্প্রতি তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এবং বিছানা থেকে উঠবার শক্তি হারিয়েছেন। 1927-এর 29শে নভেম্বর হঠাৎ 8 নম্বর বাড়িতে শুরু হলো ঝামেলা। মেঘ নেই, গর্জন নেই, প্রবল বর্ষণ হচ্ছে বাড়ির পিছনের। সে কি প্রাকৃতিক বৃষ্টিধারা! দমাদম ঝমাঝম শব্দে তোল পার করে পড়তে লাগলো বড় বড় কয়লার টুকরো, সোডার বোতল, কিছু দস্তার মুদ্রা। এত সজোরে এসে ওই সব বস্তুগুলো কাঁচের ছাদে আঘাত করছিল যে সেগুলো ভেতরে ঢুকে যেতে লাগলো। এ আবার কেমন আজব কাণ্ড! দীর্ঘ 25 বছর ধরে হেনরি রবিনসন এই বাড়িতে আছেন, কোনোদিনও এমন কিছু হয়নি। বেশ নির্ঝঞ্ঝাটই চলছে, অথচ আজ গোটা পরিবার ভীষণ ভয় পেল। তারা মনে করলো কোনো বদমাইশ লোকের কাজ। তারা পুলিশে খবর দিতেই কিছুক্ষণের মধ্যে এক পুলিশ কনস্টেবল এসে হাজির, মাথায় তার হেলমেট। কনজারভেটরি ছাদের ধ্বংসাবশেষ দেখে সে অবাক হয়ে গেল। এমনকি জানলা দরজার কাঁচ ভেঙে কিছু নিচে পড়েছে, কিছু আটকে আছে। কে করতে পারে, কোথা থেকে এলো এইসব বস্তু সামগ্রী ইত্যাদি ভাবতে ভাবতে পুলিশ কনস্টেবলটি যখন নাকানি জোবানি খাচ্ছে, উত্তর না খুঁজে পেয়ে তখন আচমকা একটা কয়লার টুকরো তার হেলমেট লক্ষ্য করে ধাঁ করে ছুটে এলো। প্রবল বেগে ধাক্কা খেয়ে হেলমেটটা ছিটকে পড়ে গেল দূরে। পুলিশ কনস্টেবলটি রেগে আগুন হয়ে গেল। চট করে বাড়ির পাঁচিলের ওপরে উঠে গিয়ে চারিদিকে নজর দিল, কিন্তু কাউকে দেখা গেল না। অথচ কয়লা, ঢিল, কাঁচের টুকরো অবিরাম ধারায় পড়তে লাগলো। আজব ঘটনা! সেদিক থেকে দিন রাত্রি বাড়ির সামনে পুলিশের পাহারা বসল। ডিসেম্বর মাসের বাড়ির কাপড় কাচা চাকরি আর করবে না, তার মুখে রাজ্যের আতঙ্ক জমাট হয়ে আছে। কাপড়ে ধরে আনা একটা শিক দেখিয়ে বলল, এই লাল টকটকে গরম লোহা শিকটা ঠিক তার সামনে এসে পড়েছে, অথচ কাছাকাছি কোথাও আগুন বা উনুনের নাম মাত্র নেই। এর কয়েকদিন পরেই শুরু হলো নতুন ধরনের উৎপাত। বিকট শব্দে জিনিসপত্রগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগল, এমনকি অলঙ্কারপত্রও তাদের স্থান পরিবর্তন করল, এদিক ওদিক গড়িয়ে পড়ল। এমন তুর্কি নাচনের দাপটে সবাই অস্থির হয়ে উঠল। পক্ষাঘাতের রোগী রবিনসন বিছানায় শুয়ে আছেন ভয়ে টতস্থ হয়ে। এমন সময় তাকে চমকে দিয়ে উপরতলার ঘরের আসবাবপত্র নাচতে নাচতে ছিটকে গিয়ে ধাক্কা খেল, শব্দে সব ভেঙে গেল। তিনি চিৎকার করে উঠলেন, বাঁচাও, আমাকে বাঁচাও! বাবার চিৎকার শুনে ফ্রেডরিক ছুটে এলো এবং তাকে শান্ত করল। সে লক্ষ্য করল জানলা দুটো দমাদম শব্দে খুলছে আর বন্ধ হচ্ছে, মনে হয় প্রবল ঝড় তুফানের পাল্লাগুলো আছাড় খাচ্ছে, অথচ বাইরে একটু হাওয়া নেই। রাস্তা দিয়ে এক ভদ্রলোককে যেতে দেখে ছেলেটি ছুটে গেল। বাবাকে উপরতলা থেকে নিচে নামাবার জন্য তারা সাহায্য নিল। দুজনে চ্যাংদোলা করে যখন বুড়োকে ঘরের থেকে বের করছে, এমন সময় ঘরের ভেতরে সবচেয়ে পুরনো বহুদিনের ভারী আসবাবটি মুখ থুবড়ে পড়ে গেল। সেই সঙ্গে নিচ থেকে কানে ভেসে এলো অন্য একটি ঘরের বিরাট দেহী একটি আসবাব প্রাণ ফিরে পেল। ফ্রেডরিক এবার ছুটে গেল বোনকে ডাকতে। হল ঘরে ঢুকে লক্ষ্য করল, দেখল টুপি ছড়ি রাখার স্ট্যান্ডটি নাচতে নাচতে চলেছে। ফ্রেডরিক ছুটে গিয়ে সেটা দু হাতের মুঠিতে চেপে ধরল, কিন্তু সেটা তার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল সিঁড়ির দিকে। সঙ্গে সঙ্গে আছড়ে
দুখণ্ড হয়ে গেল। ফ্রেডরিক অনুভব করল কোনো এক অদৃশ্য শক্তি তার হাত থেকে ওটাকে ছিনিয়ে নিল। বোন লীলা রবিনসন কাণ্ডকারখানা দেখে বোবা হয়ে গেল। সব জিনিসপত্র গুছিয়ে রেখে সে শক্তি আর বুদ্ধি তার নেই, সম্পূর্ণভাবে চলৎশক্তি লোপ পেল তার। সেই থেকে প্রচণ্ড আঘাত পেলেন বৃদ্ধ রবিনসন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলো, তিনি ওইখানেই মারা গেলেন। এইসব রহস্যময় কাণ্ডকারখানা অজানা রইল না। কাগজে কাগজে ছাপা হলো রহস্যময় বাড়ির কথা, পৃথিবীময় ছড়িয়ে পড়ল। এরপর একদিন হ্যারি প্রাইস নামের এক ভদ্রলোক সেখানে এসে হাজির হলো। মানসিক বিচিত্র ঘটনাদির ব্যাপারে বিশেষজ্ঞ এই লোকটি হলো জাল জোচ্চুরি মার্কা ভূতের ব্যাপারে বা তুকতাক ওঝাদের জম। মিস্টার প্রাইস গোটা বাড়ি ঘুরে ঘুরে দেখল, এদিক ওদিকে ছড়ানো ছেটানো পড়ে রয়েছে পাথরের নুড়ি, কয়লার টুকরো, আলু, সোডার বোতলের টুকরো ইত্যাদি। জানলা ভাঙা, গোল গোল ফুটো, মনে হয় কে যেন গুলি চালিয়েছে, পাল্লাগুলি ভেঙে পড়েছে। এছাড়া 8 নম্বর বাড়ির পাশের বাড়ি, সে দুটো জানলাগুলি ভেঙে খান খান। পেছন দিকে প্রায় 80 গজ দূরে একটা বাড়ি দেখিয়ে মিস্টার প্রাইস জানতে চাইল, ওই বাড়িটিতে কারা থাকে? ওটা একটা প্রাইভেট পাগলা গারুদ, ফ্রেডরিক জানাল। 1914-18 যুদ্ধের গোলাগুলিতে বেশিরভাগই শক পেয়ে পাগল হয়ে গেছে। এমন সময় একটা কাঠের হ্যান্ডেলওয়ালা লোহার শীত রান্নাঘরের দেওয়ালে এসে গেঁথে গেল। আর একটু হলেই ওদের যে কোনো একজনের গায়ে লাগত, এমন বিকট শব্দ কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। আশেপাশে সঙ্গে সঙ্গে খোঁজা হলো, কিন্তু সব ভোঁভা। ফ্রেডরিকও অসুস্থ হয়ে পড়ল। তার মাথায় গোলমাল দেখা দিতে হাসপাতালে পাঠানো হলো সুস্থ করার জন্য। এদিকে বাড়ির ভুতুরে কাণ্ড কমা দূরে থাক, ক্রমশই বেড়ে চলেছে, উৎপাত চরমে পৌঁছেছে। কোনো এক অদৃশ্য শক্তি যা ইচ্ছা তাই করে চলেছে। সেদিন সকালে ওই বাড়িতে মিস্টার প্রাইস এসে দেখে ছোট বোন ঠক ঠক করে কাঁদছে, আর একটু হলে ভিড়মি খাবে আর কি। কোনো রকমে খ্যানখ্যানে গলায় বলল, সেদিন শনিবার, হলঘরের চেয়ারগুলি হঠাৎ সারিবদ্ধ হয়ে মার্চ করতে চলেছে। 3 বার সে ঠিক করে যথাস্থানে বসিয়ে দিয়েছে, কিন্তু আবার চেয়ারগুলি টেবিলের উপর উঠে বসে কাপডির সেগুলো নিচে ফেলে দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। রবিবার দিন আরও কয়েকটি ভুতুরে কাণ্ড ঘটল। চেয়ারের উপর যে অ্যাটাচি কেসটা রাখা ছিল সেটা ধাঁ করে উপর দিকে উঠে গিয়ে একবার চক্রাকারে ঘুরে ধপ করে মেঝেতে পড়ে গেল। ঘরের এক কোণ থেকে ছাতারা নাচতে নাচতে বেরিয়ে এলো। বাড়ির শেষ প্রান্তে রান্নাঘরের টেবিলের উপর গিয়ে সে ধরাশায়ী হল। সেই মুহূর্তে ডাইনিং টেবিলটার যেন ব্যারামে ধরল। কাঁটা চামচ খাদ্য সামগ্রী সব ফেলে দিয়ে ডাইনিং টেবিল কাত হয়ে শুয়ে পড়ল। যেসব বস্তুর এরকম দশা হলো সেগুলো আবার জায়গা মতন রাখার জন্য চেষ্টা করা হলো, কিন্তু বৃথাই চেষ্টা, আগের চেয়ে দ্বিগুণ ভারী হয়ে গেছে প্রত্যেকটা। বিশেষজ্ঞের ধারণা এসব কুকীর্তি হলো গোলমালকারী ভূতেদের কাণ্ড। এরা মানুষের ক্ষতি করার জন্য সর্বদা থাকে, লোককে জ্বালাতন করে বিরক্ত করে এরা আনন্দ পায়, সব ছাড়খাড় করেই ওরা মজা পায়। এদের জব্দ করা মুশকিল, এদের দৌরাত্মপূর্ণ স্থানে এদের ছোঁয়া প্রতিটি বস্তু অসম্ভব রকম ভারী হয়ে ওঠে। এসব ঘটনা কিন্তু পিটারের মনে কোনো রকম আতঙ্ক সৃষ্টি করতে পারেনি, সে উল্টে মজা পেয়েছে, তার ভয়টাও কম। তার হাবভাব দেখে সাংবাদিকরা প্রথমে ভেবেছিল এসবের পেছনে ওই ছেলেটিরই হাত আছে, কিন্তু তার আতঙ্কগ্রস্ত ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তাদের সন্দেহের মেঘ কেটে গেল। ছেলেটি ঘোরাফেরা করা দূরে থাক, এক জায়গায় বসে থাকতেও ভয় পেত, তাই নিরুপায় হয়ে ওকে পাঠিয়ে দেওয়া হলো গ্রামের এক আত্মীয়ের বাড়িতে। বিশেষজ্ঞদের মতে অনেক সময় দুষ্ট প্রকৃতির ভূতেরা কিশোর বয়সী ছেলেদের উপর ভর করে, তাই সবাই ভাবল পিটার বাড়ি ছেড়ে যখন চলে গেছে তখন আবার ফিরে আসবে শান্তি। কিন্তু ভাবনাই সার, কাজে কিছু হলো না। ফাঁকা বাড়ি তালাবন্ধ করে প্রায় সপ্তাহখানেক রেখে দেওয়া হলো।
ভূত বিশেষজ্ঞরা জৈনিক মহিলা মিডিয়াম এলো ব্যাপারটা সারে জমিনে তদন্ত করতে। বাড়িতে প্রবেশ করেই ভদ্রমহিলা অনুভব করল আধ্যাত্মিক ঠান্ডা, শীতে হাড় পর্যন্ত কেঁপে উঠবে বুঝি। তাই অগত্যা আগুনের চুল্লির পাশে বসে গরম হতে লাগল। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো ফ্রেডরিক। কনজারভেটরির কাছে উড়ে উড়ে আসা বেশ কিছু কাগজের টুকরো পাওয়া গেল। এর কারণ ফ্রেডরিকের কাছে জানতে চাওয়ায় সঠিক উত্তর পাওয়া গেল না। ভাই বোন দেরি না করে অন্য বাড়িতে উঠে গেল। প্রথমে সন্দেহ করা হয়েছিল দূরের ওই পাগলাগারদ থেকে ছুঁড়ে মারে ঢিল কয়লার টুকরো, কিন্তু ঘরের আসবাবপত্র নাচানো তো তাদের পক্ষে সম্ভব নয়। এরপর ফ্রেডরিক জানালো যেসব কাগজের টুকরো উড়ে এসে পড়ত ওগুলো আলোর সামনে ধরলে নজরে পড়ে সূক্ষ্ম লেখা ছিল, কিন্তু খালি চোখে দেখা যায় না। আমি ভীষণ অশান্তিতে আছি, শান্তি নেই, এতটুকু বিশ্রাম পাই না। উইলিয়াম ডি কঙ্করের যুগে আমি জন্মেছিলাম। ইতি টম ফ্ল্যাড। বহু যুগের অস্থির অশান্ত প্রেতাত্মা ভর করেছে। আফ্রিকা মহাদেশের কেনিয়ার অন্তর্গত মোম্বাসার উত্তর উপকূলে অবস্থিত গেডি শহর রহস্যে ঘেরা মৃত একটি নগর। আস্ত একটি শহর মরে যাওয়া কি সম্ভব? অসম্ভব বললে ভুল বলা হবে। গেডি শহর জনশূন্য হল। ইট কাঠ দালান বাড়ি সব একধার দিয়ে মৃত্যুর তালিকায় নাম লেখালো। এইরকম মৃত শহর শতকরা একটা মিলবে কিনা সন্দেহ। আজও গেডি শহর একইভাবে পড়ে আছে। গেলে দেখা যাবে নগরের এলাকার মধ্যে প্রাণের চিহ্ন নেই। এখন সেটি পরিণত হয়েছে সরীসৃপ আর ভূতের রাজ্যে। এই নগরের কেন এমন পরিণতি হলো, কি কারণ, সেটা অজ্ঞাত। কেবল আশেপাশের লোকেদের কাছে মৃত নগর দারুণ ভয়াবহ, দারুণ সাংঘাতিক, দারুণ ভয়ঙ্কর নামে পরিচিত। এই গেডি শহরের কাছে এসে ধ্বংসস্তূপের কোনো কিছু ছবি আঁকলে বা এখানে অনধিকার প্রবেশ করলে আর রক্ষে নেই। এই অপরাধে যারা অপরাধী তাদের চূড়ান্ত বিপদে পড়তে হয়। এই শহর পাহারা দেয় দুর্ধর্ষ প্রেতাত্মারা। নিয়ম লঙ্ঘন করলেই শাস্তি পেতে হবে, তারা অন্যায়ের উপযুক্ত প্রতিশোধ নিতে ছাড়বে না। এমন আজব ব্যাপারও নাকি ঘটে, এই বিংশ শতাব্দীর শিক্ষিত সভ্য মানুষ কি এসব কুসংস্কার কানে দেবে? একবার এক জনৈকা ইংরেজ মহিলা এসব গুজব বলে উড়িয়ে দিয়ে জোর করে প্রবেশ করলে গেডি শহরে, উদ্দেশ্য ছবি আঁকবে। মহিলার সঙ্গে নিজের তরুণী মেয়ে আর দুই দম্পতি, দুজন স্বামী স্ত্রী ছিল, সবাই তারা শিল্পী, আঁকায় ওস্তাদ। তাদের ইচ্ছা আঁকাও হবে, সেই সঙ্গে হৈহুল্লোড় করে বনভোজনও করা যাবে। তাদের অনেক বারণ করলো স্থানীয় লোকেরা, ভয় দেখালো, কিন্তু ওসব কথা তারা গ্রহণ করল না। তারা যাবে যেন দৃঢ় প্রতিজ্ঞ। ওরা মরিয়া হয়ে উঠেছে, কোনো বাধা তাদের আটকাতে পারবে না। পাশের অন্য একটা শহরের হোটেল থেকে প্রাইভেট মোটর গাড়ি চালিয়ে ওরা অকুস্থলের দিকে একদিন রওনা দিল। তারা প্রত্যেকে এক একটা জায়গা নিয়ে বসল, যেখান থেকে দালানের ধ্বংসাবশেষ এবং ঝোপঝাড় সব নজরে পড়ে। তারা অনেকগুলি ছবি আঁকল, খাবার খেল, ঠাট্টা তামাশা করল, আবার আঁকায় মন দিল। হঠাৎ একজন কালো বৃদ্ধ তাদের সামনে হাজির হল। তারা কিছু বলার আগেই অদৃশ্য হল। কেটে গেল অনেকটা সময়, আবার আবির্ভূত হল আর একজন কৃষ্ণাঙ্গ বৃদ্ধ। সে তাদের সামনে এগিয়ে এলো, চিৎকার করে ধমকে বলল, আপনারা এসব কি করছেন? এর ফল কি পেতে হবে জানেন না? এই প্রেতাত্মাদের নগরী, এইসব কেন আঁকছেন? এরকম আরো অনেক কথা বলল। সাহেব মেমেরা একটুও ঘাবড়ালো না, বরং তারা মজা পেল, কৌতূহলের হাসি হাসল।
বৃদ্ধের কুসংস্কারাচ্ছন্ন মন দেখে তারা ভাবল, তারা যেসব খাবার নিয়ে এসেছিল সেখান থেকে কিছু বৃদ্ধের হাতে দিতেই সে চলে গেল। পরক্ষণেই নাবল সন্ধ্যা, দিনের আলো বিদায় নিচ্ছে। আলোর অভাব যখন, তখন তো আর ছবি আঁকা সম্ভব নয়। তাই তারা গাড়িতে উঠে দূরের হোটেলের উদ্দেশ্যে রওনা হল। গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর শ্বেতাঙ্গ শিল্পীরা তাজ্জব বনে গেল। এই তো বিকেলের মিষ্টি আলো কেমন ফুটে আছে, অথচ চিন্তা ঢুকল আঁকিয়েদের মনে। এইভাবে পরপর কদিন তারা একই উদ্দেশ্যে মৃতনগরীতে গিয়ে অনেক ছবি আঁকল। এবার সবাই ফিরে গেল যার যার বাড়ি, বিরাট বড় বড় শহরে। বিপত্তির সূত্রপাত এবার দেখা দিতে লাগল। ইংরেজ আর্টিস্ট মহিলা শুকনোডাঙায় আছাড় খাওয়ার অবস্থায় পড়ে গেছিল, পড়ে গিয়ে গোড়ালি ভেঙে ফেলল, সেই সঙ্গে জীবনের মতো খোঁড়া হল। তার তরুণী মেয়ে পায়ের ওপর রাইফেল রেখে কি যেন করছিল, সেফটি ক্যাচ লাগানো। তবু অবাক হওয়ার কথা, কি করে একটা গুলি বেরিয়ে সে আঘাত করলো মেয়েটির একটি পায়ে এবং গুরুতর আহত হল। কিছুদিন পরেই অন্য শহর থেকে একটি চিঠি সংবাদ বয়ে আনল, স্বামী কি স্ত্রী শিল্পীর। শ্বেতাঙ্গিনী চিঠি পড়ল, ফটো টাঙাতে গিয়ে চেয়ার থেকে উল্টে আছাড় খেয়ে পড়ে স্ত্রীটি মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছে, ফলে ছমাস হাসপাতালে থাকতে হয়। প্লাস্টার করা ছিল পিঠ বুক। সম্প্রতি বাড়ি ফিরেছে। তার স্বামী লিখেছে, বাগানের জঙ্গল কাটতে গিয়ে ডান হাতটিকে জীবনের মতন খোয়াতে হয়েছে। সাংঘাতিক ভয় পেল শ্বেতাঙ্গিনী মহিলা। স্বামী ও স্ত্রীকে তারা সঙ্গে সঙ্গে দেখা করার জন্য জরুরি চিঠি লিখে পাঠালো। সবাই মিলে গেডিতে গিয়ে এর একটা সুরাহা করার দরকার, কুসংস্কার বলে উড়িয়ে দিলে হবে না, অবিশ্বাস করা চলবে না, নেটিভদের অগ্রাহ্য করাও চলবে না। এক রাতে ঘটল একটা ব্যাপার। মশারির ভেতর থেকে আর্টিস্ট মহিলা চোখ বড় বড় করে লক্ষ্য করল, গাড়িতে দেখা সেই কৃষ্ণাঙ্গ বৃদ্ধটি এসে হাজির। সেই কালো মূর্তি কর্কশ গলায় বলছে, তোমরা কিছুতেই পার পাবে না। যদি ওই সব ছবিগুলো ওখানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলো তাহলে বাঁচবে, নয়তো মাননীয় প্রেতাত্মাদের কোপ দৃষ্টিতে তোমরা ধ্বংস হবে। আর দেরি করে কাজ নেই। ঝড় বৃষ্টি মাথায় করে চারজনে হাজির হলো সেই অভিশপ্ত গেডি নগরে। তারপর ভয়চকিত নেত্রে, দুরু দুরু বুকে, বিমর্ষ চিত্তে শ্বেতাঙ্গ নরনারীরা সঙ্গে রাখা ছবিগুলো পুড়িয়ে ফেলল। সব আনা হলেও একটা ছবি আনতে ভুলে গিয়েছিল শ্বেতাঙ্গিনী, সেটা তার কাছেও নেই। এক জনৈক মার্কিন ধনী ভদ্রলোকের কাছে, সে তার বাড়ি আমেরিকায় নিয়ে চলে গেছে। এটা ভেবে মেম সাহেবের মনে ভয়ের সঞ্চার হলো, একটু খটকা লাগল। প্রেতাত্মারা কি এই অন্যায়টা মেনে নেবে? না, তারা উপেক্ষা করল না। দিন কয়েক বাদে শিল্পী একটি খবরের কাগজে সংবাদ পড়ে ভয়ে কুঁকড়ে গেল। তার ছবির ক্রেতা সে ধনী মার্কিন ভদ্রলোক সপরিবার আগুনে পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডটি তার নিজের বাড়িতেই ঘটে। শ্বেতাঙ্গিনী মহিলা নিজেকে আর ঠিক রাখতে পারল না। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো, হৃৎস্পন্দন ক্রমশ বাড়ছে, চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেছে, জমাট অন্ধকার, নিশ্চি অন্ধকার। উফ, কি ভয়াবহ গর্জনের শব্দ! উফ, প্রকৃতি কি প্রলয় নৃত্য নাচছে! ধরাতলে তাত হই তালে দানবিক নৃত্য। হঠাৎ ধপ করে বিকট আওয়াজ, তারপরে নিঃশব্দ মরণ নীরবতা। চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ল শ্বেতাঙ্গিনীর স্পন্দনহীন নিষ্প্রাণ দেহটা। মৃত গেডি শহরের প্রকৃত আদিবাসী সেই সব ক্রুদ্ধ প্রেতাত্মারা তাদের অলিখিত অব্যক্ত আইন খেলাপকারী সাদা চামড়ার মানুষগুলির প্রতি তাদের প্রতিহিংসা বাস্তবে পরিণত করতে দ্বিধা করেনি এতটুকু।